जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल। नमस्कार, वेलकम टू आवर चैनल दि सरकार ब्लॉग्स। आशा करी अपना सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के 73তম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আপনাদের সামনে আমি একটি কবিতা পাঠ করে শোনাতে চাই, যেটি লিখেছেন আমার বাবা তপন শর্মা। এর আগেও আমার বাবার অনেক কবিতা আপনারা শুনেছেন, আশা করি সেগুলো ভালোই লাগে। আজকের কবিতাটিও শুনুন, আশা করি ভালো লাগবে। কবিতার নাম মূল্যায়ন। পলাশীর যুদ্ধে সিরাজ হারালো স্বাধীন দেশের মাটি, মির্জাফরের জন্য পোক্ত হলো এদেশের ঔপনিবেশিক ঘাঁটি, ব্রিটিশরা একে একে সব করলো গ্রাস, দমন পীড়নে বাড়ল তাদেরই ত্রাস, প্রতিবাদে বিনয় বাদল দীনেশদের রক্ত ঝরে, ভারত মায়ের শৃঙ্খল মোচনে বীর শহীদেরা মরে, আন্দোলনের জেরে ইংরেজরা পিছু হটে, ভারতে আবার স্বাধীনতার সূর্য ওঠে, 15ই আগস্ট স্বাধীন হয় দেশ, তাই পতাকা উত্তোলন করতে আজ লাগছে বেশ, সবকিছু আছে তবু যেন কিসের অভাব, সর্বত্র দুর্নীতি করা কিছু লোকের স্বভাব, প্রভাবশালীদের সুইস ব্যাংকে আছে অনেক টাকা, তাই বেশিরভাগ ভারতীয় পকেট আজ ফাঁকা, ব্যাংকের টাকা নিয়ে নীরব মোদিরা বিদেশে ভাগে, ওদের জন্য কঠোর শাস্তি চাই সবার আগে, ঋণের দায় আজও কৃষক মরে, কেই বা ভাবি ওদের পরিবারের তরে, আর কতদিন দেখবো লক্ষ লক্ষ বেকারের মুখ, কবে পাবে ওরা পকেট ভরা রোজগারের সুখ, কেন ওঠে বারে বারে জাতি ধর্ম বর্ণের কথা, সবাই মিলে বলো আমরা ভারতীয়, সেটাই হৃদয়ে গাথা, নেতারা কেন নামাপলি দেয় এদল থেকে ওদলে যায়, জনতার সামনে ময়না শেখানো বুলিয়া ওড়ায়, সীমান্তে বীর সেনাদের আর কত রক্ত ঝরবে, প্রতিশোধের আগুনে শত্রুপক্ষ কবে জ্বলবে, নারী নির্যাতন খুন ধর্ষণ কবে হবে শেষ, ভুলে যেও না এটি রানী লক্ষ্মীবাঈয়ের দেশ, আমাদের আছে বিশ্ব সেরা মিসাইল, গর্ব করে তা বলে আমাদের ইসমাইল, আমাদের আশা ভারত হবে বিশ্বের শ্রেষ্ঠ দেশ, মানবতা ও গণতন্ত্রের মেলবন্ধনে থাকে যেন তার দেশ। ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী আরো ভিডিওর আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যদি আপনারা কানেক্ট হতে চান তাহলে আমাদের দি সরকার ব্লগসের একটি ফেসবুক পেজ আছে, আর সেই লিঙ্কটা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। গুড বাই।